আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমি কিভাবে ফেসবুকের ভিডিওতে থাম্বনেইল অ্যাড করি। আমি আমার ফোন দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে পোস্ট করার জন্য সবুজ যে চার কোণা ঘরটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করছি। এরপর ম্যানেজ লেখা আছে সেখানে ক্লিক করব। তারপর নিচে সিলেক্ট মোর ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারির সব ফটোস এবং ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। এরপর প্রথম ভিডিওটাতে ক্লিক করছি, ডানে ক্লিক করার পর আবার ম্যানেজে চলে আসলাম। এই ম্যানেজ থেকে আবার প্রথম ভিডিওটাতে ক্লিক করছি। এরপর চলে এলো ক্রিয়েট রিল অথবা ক্রিয়েট এ পোস্ট। 1 মিনিট 17 সেকেন্ডের ভিডিও, তো এটা রিলস বানালেও বানানো যাবে। তো আমি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করছি। এই যে ভিডিওটা এখানে চলে এসেছে। তো এখন এই পাশে টাইটেল আর ডেসক্রিপশন লেখা আছে, তো সেটা এখন লিখতে চাইলে লেখা যাবে। তো আমি সেটা লিখছি না, আমি শুধু কীভাবে ছবিটা অ্যাড করবো সেটাই দেখাচ্ছি। ভিডিওর মাঝখানে যে ছোট্ট সাদা ঘর দেখা যাচ্ছে সেখানে ক্লিক করছি। চলে এলো এডিট কাভার আর এডিট ভিডিও। তো আমি এডিট কাভারে ক্লিক করছি। এডিট কাভারে ক্লিক করার পর একদম নিচে এসেছে অ্যাড ফ্রম গ্যালারি। তো আমি এখান থেকেও চাইলে ছবি নিতে পারবো। আর উপরে যে ভিডিওর লাইনটা দেখা যাচ্ছে সেখানে যে মাঝখানে একটা সাদা ঘর, এই ঘরটাকে যেদিকে সরাবো ঠিক সেদিকেই যাবে। এবং ভিডিও থেকে পছন্দের মতো কোনো জায়গা আমি থাম্বনেইল হিসাবে ব্যবহার করতে পারবো। তো যেই জায়গাটাকে আমি পছন্দ করব ঠিক সেখানে ঘরটাকে রেখে দিলেই হয়ে যাবে। যেমন আমি এখানে রেখে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। এই যে দেখেন, ওই জায়গাতে এখানে ভিডিওতে থাম্বনেইল হিসাবে অ্যাড হয়ে গিয়েছে। এবার দেখাচ্ছি কিভাবে গ্যালারি থেকে অন্য ছবি অ্যাড করবেন। আবারও সেই ম্যানেজে গেলাম, এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করছি। এরপর সেভে ক্লিক করছি। এই যে ছবিটা থাম্বনেইল হিসাবে অ্যাড হয়েছে। এখন টাইটেল আর ডেসক্রিপশন লিখে পোস্ট করলেই হয়ে যাবে। আশা করি সহজ লেগেছে, আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।